আচ্ছা, এটা বেলুন কেটে কি বানাচ্ছে? আচ্ছা, বার্থডে পার্টিতে ইউজ করে যেটা, আচ্ছা ওইটা কাগজ কেটের ভিতরে দিয়ে টান দিলেই ধামাকা হয়ে যাবে। তো এই যে সব সেটআপ নিয়ে চলে এসেছি, যা যা আমার লাগবে। প্রথমত বেলুন, যেটা কিনা এরকম কেটে নিতে হবে। বেলুনটা কাটাই হচ্ছে সবচেয়ে কঠিন জিনিস। তারপর লাগবে যে এরকম কিছু একটা। তো আমি এখানে টিস্যু পেপারের ভিতরে যেটা থাকে আর কি, এই যে এটা নিচ্ছি। তোমরা চাইলে নিতে পারো, কিংবা অন্য কিছু নিতে পারো এর জায়গায়। প্রথমত আমাদের বেলুনটাই করতে হবে। জানি না আজকে ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি হ্যাক্সটি দেখে। তোমরা যদি কেউ বাড়িতে এরকম ট্রাই করে থেকো আগে, তাহলে প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিও। আমি তো ফার্স্ট টাইম এই যে বানানোর জন্য। এখন আমাদের টুকরো টুকরো করে কাগজ কেটে নিতে হবে। ফার্স্ট দিয়ে দিচ্ছি প্রথমে আমি, না জানি কেমন হবে। এই যে তোমরা চাইলে রঙিন কাগজ নিতে পারো, বাট আমি এখানে শুধু সিম্পল সাদা কাগজের ই করছি ট্রাই করার জন্য। একটি ঘরে এরকম ভাবে তোমরা বানাতে পারবে। এই যে এগুলো কাটাই হচ্ছে সবচেয়ে মুশকিল কাজ আমার কাছে মনে হয়, কাগজ কাটা। এই যে এর ভিতর দিয়ে দিচ্ছি আমি কাগজগুলো। এগুলো কিছু কেটে কেটে দিয়ে দিই, টুকরো টুকরো হয়ে যাবে যেহেতু। এই যে টুকরো টুকরো হয়ে গেছে, এখন আমি এগুলো দিয়ে দিলাম এর ভিতরে। এখন দেখা যাক কেমন হয় এটা আর কি। দূর থেকে দিতে হবে না? ওকে, এই যে হয়েছে, কিন্তু বেশি আসেনি। চলো আরেকবার দিয়ে দেখা যাক। ওয়াও, কি সুন্দর, দেখো কি সুন্দর হচ্ছে না? তো তোমরাও যদি চাও এরকম ভাবে বানাতে পারো বাড়িতে, বার্থডে পার্টির এই যে এটা কি বলে সেটা, এরকম ভাবে এরকম শুধু কাগজ কিছু কষ্ট করা লাগছে না, তোমাদের দোকান থেকে কেনাও লাগবে না, পুরো তোমাদের টাকা বেঁচে যাবে। তো তোমরা চাইলে এরকম ভাবে করতে পারো এটা। তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজটা ফলো করে রাখো। সো টাটা, বাই বাই।